নমস্কার, ওয়েলকাম টু দোলস দুনিয়া। আজকের গল্পের নাম ওয়াং সাহেবের আত্মা, লিখেছেন জ্যোতিরিন্দ্র নন্দী। গল্পে গল্পে দুপুর গড়ায়, বেলা প্রায় শেষ। এমন সময় একটা ঝাঁকুনি গিয়ে গল্প থেমে গেল। ওয়াং সাহেব নেই। সে কি নেই মানে কি? ভয়ানক চমকে উঠলাম। মর গিয়া। জমাদার পিয়ারি দু হাতে তেলো শূন্য ঘুরিয়ে যেন খাড়া বোতল উল্টে গেছে এমন একটা ভঙ্গি করল। আড়ষ্ট হয়ে গেলাম। পিয়ারির মুখের দিকে হা করে থাকি। পিয়ারি তখন দার্শনিকের মতো ভঙ্গি করে আমাকে বোঝায়, বাবু, ওপরওয়ালার মর্জি, আমি তুমি কিছু করতে পারি না। ওখান থেকে তলব এলো, ব্যাস চীনা সাহেব মরে গেল। আঙ্গুল দিয়ে আকাশ দেখি একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। একটা অস্ফুট গুঞ্জন উঠল, বড় ভালো লোক ছিল ওয়াং, সোনার মানুষ, এত পয়সার মালিক, এক ফোঁটা অহংকার ছিল না। ওয়ার্ড বয় নবীনকে ডেকে জিজ্ঞেস করতে নবীন বলল, আজ দুপুরে রক্ত দেবার কথা ছিল সাহেবকে। তারপর আমরা একসঙ্গে প্রশ্ন করলাম, বাড়ি থেকে কি রক্ত এসেছিল? তা বলতে পারবো না, নবীন মাথা নাড়ল, বলল, বেলা ১১টায় সরকার কেবিনে ঢুকে সাহেবকে খাবার দিতে গিয়ে দেখে সাহেব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সরকার সিস্টারকে খবর দেয়। সিস্টার তক্ষুনি কেবিনে ঢুকে সাহেবের বিছানার কাছে গিয়ে চাদর সরিয়ে দেখে সাহেব মরে কাঠ হয়ে আছে। খবর শুনিয়ে নবীন চলে গেল। পিলপিল করে ভিজিটরের দল ভেতরে ঢুকছিল। বোঝা গেল ৪টি বেজে গেছে। ইতিমধ্যে দুবার ঘাড় ঘুরিয়ে আরেকটা মানুষকে দেখলাম, ১৬ নম্বর বেডে মহিম হালদার। বলছি, রক্তহীনতায় ভুগলেও মুড়াগাছার জোরদার যে খুবটা শুকিয়ে গিয়ে আমাদের আর ১০টা রোগীর মতন কঙ্কালের মূর্তি ধরেছিল মোটেই নয়। গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তা না হলে এমন নাদুস নুদুস চেহারা। কিন্তু আজ যতবার ওর দিকে চোখ গেছে মনে হচ্ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে মানুষটা আধখানা হয়ে গেছে। চুপ করে একভাবে বসে আছে, শব্দ নেই মুখে। তখনও তার পরিবারের লোকেরা বা শুভানুধায়ীরা এসে পৌঁছায়নি। বিছানার চারপাশটা মরুভূমির মতো খাঁ খাঁ করছে। সারাটা বিকেল নিজের বেড ছেড়ে নড়লাম না। ভিজিটিং আওয়ারের গোলমালের মধ্যে একা একা বসে থাকতে বড় খারাপ লাগছিল যদিও, কিন্তু বেরিয়ে যেতাম কোথায়? বারান্দায় যাওয়া মানে ওয়াংকে দেখতে এক নম্বর কেবিনে ঢোকা। রোজ যা করছিলাম, আজ কেবিনে ঢুকে কাকে দেখব, কার সঙ্গে গল্প করব। বেলা ২টো নাগাদ খবর পেলাম ওয়াংয়ের আত্মীয়রা এসে ডেড বডি বার করে নিয়ে গেছে। আপনারা ভূত বিশ্বাস করেন? করেন না, আমি করি। সেদিন থেকে আমি করি। ওয়াং সাহেব মারা গেল আর ঠিক সন্ধ্যায় আমি নিজের চোখে ভূত দেখলাম। বলছি, সারা বিকেল বেড ছেড়ে নড়িনি। বাইরে সোনালি রোদ একসময় প্ল্যাটিনামের রং ধরল, তারপর আস্তে আস্তে ধূসর হয়ে গেল। ভিজিটররা একে একে বেরিয়ে যেতে হলঘরটা ফাঁকা হয়ে গেল। পণ্ড দিনে লোকের ভিড় ও চেঁচামেচির দরুন আমার মাথা ধরে, আজ সেরকম টের পেলাম না। অথবা সেসব বোধতোধ সব লোপ পেয়ে গেল, কারণ কি? ওয়াং সাহেবের কথা ভেবে। আমাদের খুব কাছাকাছি এসেছিল চীনা সাহেব। আমার সঙ্গে বন্ধুত্বটা এদিকে বেশ গাঢ় হয়ে উঠেছিল। এটা ঠিক, সবাই একদিন যাবে। ওই যে পিয়ারি বলে গেল, উপরওয়ালার ডাক এলে কেউ থাকতে পারবে না। আমি যাব, এখানকার অনেকেই চলে যাবে। ওয়াং চলে গেল, কিন্তু ওয়াংয়ের যে রক্তের ব্যবস্থা হয়ে গিয়েছিল, আমার যা কোনো দিনই হবে না। সুতরাং আমরাই আগে মরতাম, হয়ে গেল উল্টো। এই একটা চিন্তা মাথায় নিয়ে ২-৩ ঘন্টা যে কী করে কাটল, কেমন জবুথবু হয়ে গিয়েছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা নামল, মাথার উপর সব কটা বাল্ব জ্বলে উঠল। বিকেলে দিদিমণিরা চলে গেল, রাতে দিদিরা এসে গেল এবং সঙ্গে সঙ্গে খাবারও এসে গেল। খেতে ইচ্ছে করল না। খাবার ঢাকা দিয়ে রেখে ধুঁকতে ধুঁকতে বারান্দায় চলে এলাম। জুঁইফুলের মতো ফটফটে জ্যোৎস্না বাইরে। এতক্ষণ পরে মনে হলো রোজকার অভ্যেস মতন বাইরে না এসে এতটা ভিতরে বসে থাকার দরুন কান মাথা গরম হয়ে গেছে, ফাঁকা ফাঁকা ঠেকছিল। ডাক্তারবাবুরা বললেন দুর্বল শরীরে ভিটামিন বড়িটরি খাওয়া হয়, তাই কান মাথা সময় সময় গরম থাকে। হতে পারে, ডাক্তারদের কথার প্রতিবাদ করি না, তবে আমার মনে হয়
সারাদিন চার দেওয়ালের মধ্যে আটকা থাকার জন্য এটা হচ্ছিল। এবার ভালো লাগছিল, ভালো করে শ্বাস ফেলতে পারলাম। তবু কষ্ট করে হেঁটে আমি এখনও বাইরে আসতে পারি। বেশিরভাগ রোগী এত দুর্বল যে বিছানা ছেড়ে উঠতে পারে না, সারাদিন শুয়ে বসে কাটার কি দুর্ভোগ। বারান্দা একেবারে ফাঁকা, এ সময় তাই হয়, রোগীরা খাওয়া দাওয়া করে। ওয়ার্ড বয়রা জমাদাররা এই ফাঁকে চা জল খাবার খেতে এদিক ওদিক বেরিয়ে যায়। দুধের স্বরের মতো পাতলা জ্যোৎস্নায় দাঁড়িয়ে দেবদারু ও ঝাউয়ের সরসর শব্দ শুনছিলাম। বাইরের সবটা দৃশ্য কেন বলতে পারবো না, আমার কাছে কেমন অদ্ভুত অপ্রাকৃত ঠেকতে লাগলো। অন্যদিনের মতন যদি ওয়াং এর কেবিনের দরজা খোলা আছে দেখতাম, তবে বোধ করি চারিদিকে চেহারাটা এত অস্বাভাবিক ঠেকত না। কিন্তু অন্য সব কেবিনের মতন এক নম্বর কেবিনের দরজা বন্ধ ছিল। বন্ধ দরজার মুখে সবুজ পর্দাটা অল্প অল্প কাঁপছিল। প্রায় দু মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকি। এই অবস্থায় লনের ঝাউ ও দেবদারু গাছের দিক থেকে পূব দক্ষিণ কোণার গেট দিয়ে একটা মানুষ যদি উঠে আসে, অবিশ্বাস করার কিছু থাকে কি? কিন্তু যদি মানুষটা ওয়াং হয়, রোগা শরীর নিয়ে এক পা দুপা করে এসে আমার সামনে দাঁড়াল। শুনে আপনারা সকলে নিশ্চয় চমকে উঠবেন, তারপর হাসবেন, বলবেন গাঁজা, বলবেন আমার চোখের ভুল। আমি যদি প্রতিবাদ করি এবং গলায় জোর দিয়ে বলি যে না, মানুষটা সেই চীনা সাহেবই, নিজের চোখকে অবিশ্বাস করি কেমন করি, আপনারা গম্ভীর হয়ে যাবেন এবং একটু ভেবে ভেবে বলবেন হতে পারে, দুর্বল শরীর, দুর্বল মাথা। এই অবস্থায় ওয়াংয়ের চিন্তা মাথায় ঘুরছিল। এই অবস্থায় নবমের জ্যোৎস্না ও বারান্দার রেলিংয়ের সরু লম্বা ছায়াগুলো মিশে একটা ফ্যান্টামের মতন যদি কিছু আপনার চোখের সামনে ভেসে ওঠে, আপনাকে খুব একটা দোষ দেওয়া যায় না। এরপর আমি আর কোনো কথা বলবো না, কারণ আপনাদের বিশ্বাস আপনাদের কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আপনাদের অবিশ্বাসকে খুঁটির উপর দাঁড় করাতে নানা রকম যুক্তি আমাকে দেখাবেন, এক্ষেত্রে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ। তবে প্রসঙ্গটা যখন আরম্ভ করেছি শেষ করতে দিন। দেখলাম মাত্র 40 ঘন্টার ব্যবধান, আমাদের দুজনের দেখা নেই। এর মধ্যে ওয়াং কত বেশি নিস্তেজ ও ফ্যাকাশে হয়ে গেছে। তবে শিশুর মতো সুন্দর হাসিটা মুখে লেগেছিল দেখে তবু খানিকটা আশ্বস্ত হই। আমি আগে কথা বলি, হাউ আর ইউ মিস্টার ওয়াং, তুমি কেমন আছো? এবার সাহেবের হাসি নিভে গেল। তবে অন্যদিন যেমন দেখা হলে তার মাতৃভাষায় কথা বলে প্রথমটাই আমার সঙ্গে রগর করে, আজ তা করল না ওয়াং। সোজাসুজি বলল, আমি ভালো আছি। শুনে চুপ থাকি, কিন্তু পরক্ষণে মাথা নাড়ি, বলি না সাহেব, তুমি ভালো নেই, তোমার শরীরটা বেশ খারাপ দেখাচ্ছে। ওয়াং শব্দ করল না। আগেই বলেছি, চারিদিকে জ্যোৎস্না হঠাৎ অস্বাভাবিক রকম লাগছিল, যেন কাচের বোয়ামের মধ্যে জল টলটল করছে। সামান্য কেশে গলাটা পরিষ্কার করলাম। ইতিমধ্যে ওয়াং পকেট থেকে সিগারেটের প্যাকেট ও তার সুদৃশ্য লাইটার বের করল, আমাকে সিগারেট অফার করছিল। আমি কিন্তু হাত বাড়িয়ে ধরলাম না, তার চোখে চোখ রেখে বললাম, ব্লাড, হোয়াট অ্যাবাউট ইউর ব্লাড মিস্টার ওয়াং, আজ তোমাকে রক্ত দেবার কথা ছিল যে। সাহেব একভাবে দাঁড়িয়ে থেকে কি ভাবল, কি হলো সাহেব? আমি আবার বললাম, তোমার বাড়ি থেকে রক্ত এসেছিল? এবার ওয়াং চটে গেল, তার মুখ দেখে তাই মনে হলো। দ্রুত হাত নেড়ে মাথা নেড়ে ফু মি হো পি চিং চাং ইত্যাদি অনেকগুলো চীনা শব্দ একসঙ্গে বলে গেল। কিছুই যখন বুঝি না, আমার কাছে সব শব্দ একরকম, চুপ করে থাকি। ওয়াং তার সিগারেট ধরিয়ে নেয় এবং দ্বিতীয়বার আমাকে অফার না করে সিগারেটের বাক্স ও লাইটার একসঙ্গে পকেটে ঢোকায়। সাহেবের এই আচরণ আমাকে বিস্মিত করল, কিন্তু জিনিসটা গায়ে মাখলাম না। বলবো কি, ওয়াংয়ের জন্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল। বললাম, তোমার শিগগির রক্ত নেওয়া দরকার, মনে হয় কয়েক ঘন্টার মধ্যে তুমি বড্ড বেশি উইক হয়ে পড়েছ, কালও তোমাকে এত রোগা দেখিনি সাহেব। এবার ওয়াং আরও বেশি চটে গেল, মাথা নেড়ে বলল, আমার রক্ত চাই না, আই ডোন্ট রিকোয়ার ব্লাড। সে কি, ভাবনায় পড়লাম। তবে বাড়ির কর্তাকে রক্ত দেওয়া নিয়ে জোরদারের ছেলেমেয়েরা জামাইয়েরা যেমন সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইছিল, ওয়াংয়ের বেলাও তাই হচ্ছে? আশ্চর্য কি, তাই হয়তো রাগ হয়েছে ওয়াংয়ের, রক্ত নিতে চাইছে না, অভিমান। শোনো সাহেব, ঠান্ডা গলায় ওয়াংকে বোঝাই, তোমার কত বড় জুতোর দোকান, তুমি মরে গেলে ব্যবসাটা দেখবে কে? দেশের পক্ষে সেটা ক্ষতি,
তুমি তো এদেশেরই মানুষ হয়ে গেছো, আজ কত বছর কলকাতায়। ওয়াং উত্তর করে না, এক মনে সিগারেট টানে। একটা জিনিস লক্ষ্য করলাম, সাহেব সিগারেট টানছে কিন্তু ধোঁয়া দেখছি না, এটা কি করে সম্ভব? জ্বলন্ত সিগারেট টানছে অথচ ধোঁয়া নেই। অবশ্য তখন অত শত ভাববার সময় ছিল না আমার, আমার কেবল মনে হলো সাহেব এক্ষুনি পালিয়ে যাবে, কাজে কথাগুলি তাড়াতাড়ি শেষ করলাম। বললাম, ঠনঠনের একটি পুরনো থত্তুরে প্রেসের কর্মচারী আমি, পুয়ার মাইনে পাই। তুমি জানো মিস্টার ওয়াং, আমি বেঁচে থাকলে যা মরলেও তাই, কারোর কিচ্ছু ক্ষতি হবে না, আর একটা গরিব কমবে। তোমার বেঁচে থাকা দরকার। নো নো, আই ডোন্ট ওয়ান্ট ব্লাড, এক গুয়েমি সুর ওয়াংয়ের। বললাম, তোমার জুতোর কারবার আরও বড় হবে, বাড়বে, তোমার জুতো ইন্ডিয়ার বাইরে যাচ্ছে, তাতে দেশে ফরেন মানি আসছে, তোমাকে হারাতে পারি না আমরা। আই ডোন্ট ওয়ান্ট ব্লাড, হাম ব্লাড নেহি লেগা। পিটপিটে চোখ দুটো এইটুকুন করে সাহেব খিচিয়ে উঠল। কেন এই কথা বলছো সাহেব? এবারে না বলে পারলাম না, কথাটা ক্রমশ আমার মগজে খোঁচা মারছিল। তবে কি তোমার ছেলেমেয়ের রক্ত দিতে চাইছে না? তোমার ওয়াইফ কি বলছে, তোমার বন্ধুরা? ওয়াং নীরব। বাইরে দেবদারু গাছে একটা রাত জাগা পাখি টুই টুই করে উঠল। হঠাৎ আমার মনে হলো অনেক রাত হয়েছে। পরে ওয়ার্ডে ফিরে গিয়ে দেখেছিলাম মোটে 8:10। ঠিক 10 মিনিটের জন্য ওয়াং হাসপাতালের বারান্দায় এসে আমার সঙ্গে কথা বলেছিল। কি হলো ওয়াং, চুপ করে আছো? সিগারেট শেষ। ওয়াং পোড়া টুকরোটা রেলিংয়ের ওপারে ছুড়ে দিল, তারপর মুখটা কঠিন করে আমাকে দেখল। তার কপালে সিটিয়ে যাওয়া চামড়ায় অগুণতি বীরবিরি রেখা জাগল। বুঝলাম যত বেশি রক্তের কথা বলছি ওয়াং তত বিরক্ত হচ্ছে, নতুন করে রেগে যাচ্ছে। আমিও নাছর বান্দা। বললাম, তোমার ছেলেমেয়েরা, তোমার ওয়াইফ, তোমার দোকানের কর্মচারীরা বা তোমার বন্ধুরা যদি তোমাকে রক্ত না দেয় তাতে তোমার রাগ বা দুঃখ করার কিচ্ছুই নেই। তোমার অনেক টাকা মিস্টার ওয়াং, ব্লাড জোগাড় করতে কোনো অসুবিধা নেই। ব্লাড? শ্যা! অনেকক্ষণ পরে ওয়াং চীনা শব্দটা ব্যবহার করল, তারপর আমার চোখে চোখ রেখে বিচ্ছিরি ভেংচি কাটল। কোনোদিন যা করতে দেখিনি, তা কাটুক ভেংচি, গায়ে মাখলাম না, বরং গলায় আরেকটু সহানুভূতি ঢেলে বললাম, টাকা থাকার তোমার এই সুবিধে সাহেব, হাসপাতালে রক্ত নেই, কলকাতায় রক্ত নেই, দিল্লি মাদ্রাস কাশ্মীর থেকে রক্ত আনতে পারো। একটু থেমে থেমে আবার বলি, আর যদি মনে করো যে ইন্ডিয়া ভুখার দেশ, দিল্লি বম্বে মাদ্রাস বা কাশ্মীরেও কলকাতার মতো রক্তের দুর্ভিক্ষ লেগেছে, কোথাও এক ফোঁটা রক্ত পাওয়া যাচ্ছে না, তাতেও তোমার কিচ্ছু যায় আসে না, টাকার কুমির তুমি। ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া, আমেরিকা, চাই কি তোমার স্বদেশ চীন থেকেও প্লেনে করে প্রচুর ব্লাড আনতে পারো। শ্যাঃ! আমার মুখের কাছে মুখটা সরিয়ে এনে এত জোরে শব্দটা উচ্চারণ করল, কেবল কি উচ্চারণ, খাদা নাক চোখ সাংঘাতিক কুচকে মুচকে আবার একটা বিকট ভেংচি কাটল। দেখে রীতিমতো ভয় পেলাম, দুপা পিছনে হেঁটে দাঁড়াই। তখন সাহেব হাসল, যেন আমার রাগ অথবা বিরক্তি অথবা ভয় পাওয়া দেখে কুলকুল করে হাসল। মানুষটা চিরকালই ভালো তো, আমাকে খুশি করতে সঙ্গে সঙ্গে আমার একটা হাত চেপে ধরল। উহ, বরফের মতো ঠান্ডা লাগলো ওয়ানের শীর্ণ শুকনো হাতের আঙ্গুল। মনে হলো যেন ওই ঠান্ডা আমার মেরুদণ্ড ছুঁতে চাইল। তার মুখের হাসিটা এত অন্তরঙ্গ, এত উষ্ণ, ঠান্ডার বোধটাই আমার চলে গেল। শোনো বাবু শোনো, চিং বু হি ফা মি শি, আবার একসঙ্গে কয়েকটা চীনা শব্দ মুখে দিয়ে বের করলো ওয়াং। তারপর সবটা মানে বুঝিয়ে দিতে বলল, আই ডোন্ট ওয়ান্ট ব্লাড, অল পলিউটেড, পৃথিবীর সব রক্ত খারাপ হয়ে গেছে, বুঝেছো বাবু? দিস ইজ আ উইকেড ওয়ার্ল্ড, অল ম্যান করাপ্টেড, হি হি হি। আমি চুপ হতভম্ব। তুষারের মতো ঠান্ডা আঙ্গুলগুলি বাড়িয়ে আমার চিবুক ছুঁয়ে আবার একটু আদর করল ওয়াং। বলল, চলি, বাই বাই। এবার আর পূব দক্ষিণ কোনার গেট দিয়ে না, সোজা রেলিং টপকে সাহেব ওপারে চলে গেল। তারপর যেন মনে হলো পালকের মতো পাতলা হালকা শরীরটা নিয়ে ঝাউ গাছের দিকে উড়ে গেল। গাছের পাতাগুলি জ্যোৎস্নায় চিকচিক করছিল,
দেখলাম ওয়াংয়ের সোনা বাঁধানো দুটো দাঁত পাতার সঙ্গে মিশে গিয়ে ঝকঝক করছে।